সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করা বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম মারা গেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ চিকিৎসা চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম, যিনি সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে। ডায়াবেটিস, কিডনি রোগ সহ নানা জটিলতায় 74 বছর বয়সে পরপারে পাড়ি জমালেন 4 দশকের অভিজ্ঞ এই সাংবাদিক। জন্ম 1949 সালের 24 নভেম্বর কুষ্টিয়া জেলায়। 1972 সালে কর্মজীবন শুরু পাসোসের নিজস্ব প্রতিবেদক হিসেবে। কাজ করেছেন বিবিসি, ভারতের পিটিআই, দ্য স্টেটসম্যান সহ বিভিন্ন পত্রিকায়। ছিলেন বাসোসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকও। 2013 থেকে 2015 সাল পর্যন্ত রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ইহসানুল করিম, আর প্রায় 9 বছর ধরে কাজ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে। গুণী এই মানুষটির মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তারা বলেন ইহসানুল করিম ছিলেন আদর্শের প্রতি ভীষণ অবিচল ও হৃদয়বান মানুষ। সেপটিক শক, মায়োকার্ডিয়াল ইনফেকশন, রিনাল ফেলিওর এবং ডায়াবেটিসের কারণে উনি মৃত্যুবরণ করেন। তার যে চলে যাওয়া, এটা আমাদের জন্য একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে। আমরা যে দীর্ঘদিন যার সঙ্গে তার সঙ্গে কাজ করেছি, যারা অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব ছিলেন, এবং এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের সকলেই এক কথাই স্বীকার করেন যে প্রেস সচিব স্যারের মতো এরকম ভালো ব্যক্তি খুবই কম ছিলেন। এরকম বিনয়ী, ভালো মানুষ এবং একজন চমৎকার বস এ জীবনে হয়তো আমি আর পাবো না। বিভিন্ন সময় উনি আমাকে নানানভাবে উপদেশ দিতেন, আমাকে গাইড করতেন। এতে আমার খুব মানে এখন খুব স্পর্শ করছে সেসব স্মৃতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন তিনি হারালেন বিশ্বস্ত এক কর্মকর্তাকে, আর গণমাধ্যম অঙ্গন হারালো প্রিয় সহকর্মীকে। শোকবার্তায় রাষ্ট্রপতি জানান সাংবাদিকতায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। সারা জীবন তিনি কিন্তু একজন সাংবাদিক হিসাবে ছিলেন, সৎভাবে জীবন কাটিয়েছেন এবং কিভাবে নিজেকে প্রতিকূলতার মধ্যেও আদর্শে আদর্শবান থাকতে হয় তার দৃষ্টান্ত রেখে গেছেন। আমাদের সাংবাদিকতা জগতের একটি নক্ষত্র তিনি, এবং তার এই প্রয়াণে পুরো সাংবাদিকতা জগতই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের জন্য তিনি আমাদের অভিভাবক তুল্য ছিলেন, কারণ আমরা যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধায় আমরা তার সঙ্গে কথা বলতে পেরেছি, কথা বলেছি। তার এই মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল গণমাধ্যমের, আমাদের পেশার। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, হৃদয়বান মানুষ ছিলেন, কোনো মানুষের ক্ষতি হোক এটি তিনি কখনো চিন্তা করতেন না। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে ইহসানুল করিমকে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।